ভুল করেও সূর্যাস্তের সময় এই 10টি কাজ করবেন না। সাথেই সূর্যাস্তের সময় ঘরের এই জিনিসগুলো কাউকে দেবেন না। কোটিপতিরাও সূর্যাস্তের সময় এই নিয়মগুলো পালন করে। এছাড়াও কিছু কিছু কাজ রয়েছে যা সূর্য ডোবার পর একেবারেই করা উচিত নয়, যা সাধারণত আমরা সবাই অজান্তেই করে থাকি। সূর্যাস্তের সময় যে কাজগুলো একেবারেই করা উচিত নয় তা যদি এখন থেকেই মাথায় রাখতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি খুব শীঘ্রই মা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হবেন এবং আপনার জীবনে আর্থিক সব সমস্যা শেষ হয়ে যাবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই সব কাজগুলো কি কি যা সূর্যাস্তের সময় বা পরে কখনোই করা উচিত নয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নয়তোবা পরে আফসোস করতে হবে। বন্ধুরা, এর মধ্যে প্রথম কাজ হলো সূর্যাস্তের সময় বিছানা ধরে বসে থাকা। সূর্যাস্তের সময় কখনোই বিছানা ধরে বসে থাকবেন না, এটিকে মৃত্যুর শোক বলে মনে করা হয়। আপনারা হয়তো দেখেছেন হঠাৎ বাড়ির কেউ মারা গেলে সবাই বিছানা ধরে বসে বসে কাঁদতে শুরু করে, তাই কোনো অবস্থাতেই বিছানা ধরে বসে থাকা বা কান্না করা উচিত নয়। আর সেই সাথে সূর্য ডোবার পর ঘরে রাখা দই ভুল করেও কাউকে দেবেন না। দই আসলে শুক্র গ্রহের সাথে সম্পর্কিত একটি খাদ্য হিসেবে বিবেচিত হয়েছে, সাথে শুক্র গ্রহকে সমৃদ্ধি প্রদানকারী হিসেবেও বিবেচনা করা হয়েছে। তাই সূর্যাস্তের সময় বা পরে কাউকে দই দিলে সুখ ও সমৃদ্ধি কমে যায়। সূর্যাস্তের সময় বাড়ির কোনো কিছুই প্রতিবেশীদের দেওয়া উচিত নয়, এতে মা লক্ষ্মী ক্রোধিত হয়ে যান। বন্ধুরা, দ্বিতীয় নাম্বার হল সূর্য অস্ত যাওয়ার সময় ভুল করেও ঘুমানো বা খাবার খাওয়া উচিত নয়। এই সময় খাবার খেলে স্বাস্থ্যের ক্ষতি হয়। একই সাথে এমনটা বিশ্বাস করা হয় যে জীবনে অর্থের অভাব দেখা দিতে শুরু করে, কারণ সূর্যাস্তের সময় যে ঘুমায় তার ভাগ্য তার সাথে ঘুমায়, মানে মারা যায়। এছাড়াও সূর্যাস্তের সময় ঋণদাতা আর ঋণ গ্রহীতা দুজনেই দুঃখী থাকে, এমন কখনোই করবেন না, অন্যথায় পরে আপনাকে পস্তাতে হবে, সারা জীবন কাঁদতে হবে, ঘরে দারিদ্র আসবে, দুর্ভিক্ষ দেখা দেবে। নাম্বার তিন, সূর্যাস্তের পর আপনার যদি ঘর ঝাড়ু দেওয়ার অভ্যাস থাকে তাহলে তা অবিলম্বে বন্ধ করুন, কারণ সূর্য ডোবার পর ঘর বাড়ি পরিষ্কার করলে সেই বাড়ির সুখ ও শান্তি নষ্ট হয়। এমনটা বিশ্বাস করা হয় যে সূর্যাস্তের পর ঘর বাড়ি পরিষ্কার করলে আপনার বাড়ি থেকে দেবী লক্ষ্মী চিরতরে চলে যান এবং আপনি আপনার ভাগ্যের জন্য কাঁদতে থাকবেন, অর্থের জন্য কাঁদতে থাকবেন, আপনার সুখ শান্তি চলে যাবে। নাম্বার চার, অনেক মানুষ সূর্যাস্তের পর নখ বা চুল কাটতে পছন্দ করেন, যা খুবই ভুল বলে মনে করা হয়। আপনারও যদি এমন অভ্যাস থাকে তাহলে এই অভ্যাস এখনই পরিবর্তন করুন, কারণ সূর্যাস্তের পর চুল বা নখ কাটলে জীবনে নেতিবাচক প্রভাব পড়ে, সাথেই অন্যান্য সমস্যার সম্মুখীন হতে হয়। জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে সূর্যাস্তের সময় পা নাড়ানো উচিত নয়, যা খুবই অশুভ বলে মনে করা হয়। সূর্যাস্তের সময় বাড়ির মহিলা এবং শিশুদের বাড়ির প্রবেশদ্বারে ফিরে যেতে হবে, বেশিরভাগ দুর্ঘটনাই সূর্যাস্তের পরে ঘটে, তাই সাবধান হওয়া উচিত। বন্ধুরা, আমার মতো আপনিও যদি আপনার মাকে ভালোবাসেন তাহলে একটি লাইক দিন, লাইক দিতে কোনো পয়সা লাগে না, তাই একটা লাইক হয়ে যাক। নাম্বার পাঁচ, সূর্য ডোবার পর তুলসীর পাতা ছেঁড়া উচিত নয়, আর না তো তুলসী গাছে জল দেওয়া উচিত। বন্ধুরা, শাস্ত্রমতে সূর্যাস্তের পর পূজোপাঠ করা উচিত এবং ঘরে প্রদীপ জ্বালানো উচিত। সূর্যাস্তের সময় যেখানে অন্ধকার থাকে সেখানে ভূত প্রেত স্থায়ী রূপে বসবাস করে, এমন কখনোই করবেন না। এছাড়াও সূর্যাস্তের সময় কখনোই শারীরিক সম্পর্ক করা উচিত নয়, এ সময় স্ত্রীর থেকে দূরে থাকুন, এ সময়ে যে সহবাস করে সে তার পরবর্তী জন্ম কুকুর বা কুত্তা রূপে নেয়, এমন ঘরকে মা লক্ষ্মী সবসময় ঘৃণা করেন। বন্ধুরা, আপনার বাড়িতে যদি কারো অকাল মৃত্যু হয়, সকাল সন্ধ্যা অশান্তি হয়, ঘরে ভূতের অনুভূতি হয়, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আসুন আমরা আপনাকে জানিয়ে দিই এইসবের মূল কারণ কি। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে একটি বা দুটির বেশি ছুরি রাখা উচিত নয়, এতে নেতিবাচক প্রভাব পড়ে এবং সেই ঘরে প্রতিদিন ঝগড়া হতে থাকে, বিশেষ করে সকালবেলা ছুরি বা চাকু একদমই দেখা উচিত নয়, এর ফলে দিনভর ক্ষতির সম্মুখীন হতে হয়। বন্ধুরা,
এর পরের কারণ হল আপনার বাড়িতে যদি কোনো কাঁটাযুক্ত গাছ থাকে, যেমন নাগফণি বা ফণী মনসার মতো বড় কোনো গাছ থাকে, তাহলে তাকে খুবই অশুভ বলে মনে করা হয়। এর ফলে ঘরে অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ে, ঘরে অশান্তির সৃষ্টি হয়, সংসার ভেঙে যায়, সেই বাড়িতে ভূত প্রেত বাস করে এবং প্রতিদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। কারণ কাঁটা ভালোবাসার প্রতীক নয়, নেতিবাচকতা বৃদ্ধির প্রধান কারণ। যে গাছের পাতা নেই, শুধু কাঁটা আছে, সেই গাছকে ঘরে রোপণ করা হয় না। আর যে বাড়িতে নাগফণীর গাছ থাকে সেই বাড়িটি নির্জন হয়ে যায়। কারণ আপনি নিশ্চয় দেখেছেন এই গাছ কেবল মরুভূমিতে জন্মায়, এবং আপনিও হয়তো জানেন মরুভূমি সর্বদা নির্জন থাকে। তুলসী গাছের কাছেও কোনো কাঁটাযুক্ত গাছ লাগবেন না। বন্ধুরা, এর পরের কারণ হল মাসিক চলাকালীন গাছগাছালিতে জল ঢালবেন না, এর ফলে ঘরে দারিদ্র আসে। বিশেষ করে ভুল করেও তুলসী গাছে জল দেবেন না, এই সময় বিশ্রাম নেওয়া উচিত। আপনি যদি আপনার ঘর থেকে অশুভ আত্মাকে তাড়াতে চান, তাহলে নিয়মিতভাবে ঘরে পুজো পাঠ করুন, প্রদীপ জ্বালিয়ে রাখুন, তুলসী মঞ্চে একটি প্রদীপ জ্বালাতে ভুলবেন না, আর পুরো পরিবারকেই সপ্তাহে একটি করে তুলসী পাতা খেতে হবে। আপনি যদি না খেতে পারেন, তাহলে চায়ের সাথে মিশিয়ে পান করুন, এর ফলে আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, যে কোনো রোগ শিকড় থেকে নির্মূল হবে, ক্যান্সার চলে যাবে। নাম্বার ৬, বাড়িতে যদি ভাঙ্গা ইট, ভাঙ্গা পাথর বা ভাঙ্গা খাট পড়ে থাকে, তাহলে তাকে খুবই অশুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে এতে ঘরে ঝগড়া বাড়ে। এছাড়াও পুরনো ভাঙ্গা পাত্র বা ভাঙ্গা কাচের বাসন ঘরে ফেলে রাখা উচিত নয়। ভাঙ্গা আয়না এবং বন্ধ ঘড়িও ঘর থেকে সরিয়ে ফেলুন। এই রকম ছোটখাটো বিষয়গুলোর প্রতি যদি খেয়াল রাখেন, তাহলে ঘরে কখনো দারিদ্র আসবে না। বাড়িতে মাকড়সার জাল দেখেই বোঝা যায় যে আপনার বাড়িতে দেবী লক্ষ্মী বাস করেন না, মাতা লক্ষ্মী আপনার উপর ক্রোধিত হয়েছেন। জাল বিপদকে আকর্ষণ করে। ধীরেন্দ্র শাস্ত্রী বলেছেন, মাকড়সার জাল ইঙ্গিত দেয় আপনার বাড়িতে কোনো অশুভ আত্মা বসতি স্থাপন করেছে, তাই নিজেকে ধ্বংস করার আগেই জালগুলো সরিয়ে ফেলুন। বন্ধুরা, এর পরের কারণ হল আপনার বাড়িতে যদি মেহেদি গাছ থাকে, তাহলে তাকে এখনই বাড়ির বাইরে লাগান, এবং পেয়ারা গাছও বাড়ির ভিতরে লাগানো উচিত নয়। আপনার বাড়িতে যদি সবচেয়ে সুগন্ধি গাছ থাকে, তাহলে তাকেও সাথে সাথে বাড়ির বাইরে লাগান, এটিকেও অশুভ বলে মনে করা হয়। এটি বাড়ির নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। ভয়ানক থেকে ভয়ানক ভূতপ্রেত এবং আত্মারা সুগন্ধি গাছের প্রতি আকৃষ্ট হয়। বটপাকুড়ের গাছও বাড়ির ভিতরে লাগানো উচিত নয়, এটিকে শুভ বলে মনে করা হয় না। আপনার বাড়ির ভিতরে যদি কোথাও বটপাকুড়ের গাছ জন্মে, তাহলে তাকে সাথে সাথে তুলে ফেলুন, নয়তোবা দারিদ্র হতে সময় লাগবে না, পুরো বাড়িটা এলোমেলো হয়ে যেতে পারে। আপনি গাছগুলো তুলে মাটিতে পুঁতে দিতে পারেন, কিংবা প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারেন। শুকনো তুলসী গাছও ঘরে রাখা উচিত নয়, এটিকে তুলে জলে ডুবিয়ে রাখুন বা মাটিতে পুঁতে দিন। কলা গাছও বাড়িতে রাখা উচিত নয়, এটি ঐশ্বরিক শক্তিকে ক্রুদ্ধ করে। কলা গাছের পুজো করা শুভ বলে মনে করা হয়, তবে খুব বড় কলা গাছ লাগাবেন না, নয়তোবা এর তেজ আপনি সহ্য করতে পারবেন না। বন্ধুরা, রাতে ফেলে রাখা এঠো বাসনপত্র পরিবারকে অভিশাপ দেয়। এঠো বাসনপত্র বলে, এই জীবটি কতটা নিচে নেমে গেছে, আমার উপর খাবার রেখে খাবার খায় কিন্তু আমাকেই অসম্মান করে, আমায় নোংরা করে ফেলে রেখে চলে গেছে। পাত্র বলে, হে জীব, যে আমাকে নোংরা করে রেখে গেছে আমি তাকে অভিশাপ দিচ্ছি, তার ঘরে দেবী অলক্ষ্মী বাস করবে, ঘরে রোগ ব্যাধি আসবে, তার ঘর ঋণে ভরে যাবে। বন্ধুরা, এই অভিশাপের কারণে পুরো পরিবার দারিদ্র হয়ে যায়, এমনকি অকাল মৃত্যুর ঝুঁকিও বেড়ে যায়। প্রতিদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, সংসারে অভাব দেখা দেয়, বৃহস্পতি দুর্বল হয়ে পড়ে। এমন কখনোই করবেন না, রাতে কখনোই এঠো বাসনপত্র ফেলে রাখবেন না, এর ফলে ধন সম্পদের দেবী লক্ষ্মী ক্রোধিত হন। রান্নাঘর সবসময় পরিষ্কার রাখা উচিত, কারণ রান্নাঘরে দেবী অন্নপূর্ণা থাকেন। বন্ধুরা, বাস্তুশাস্ত্র বলে যে কোনো অপরিচিত ব্যক্তি বা পরিবারের কোনো সদস্য যেন বারবার স্বামী স্ত্রীর ঘরে প্রবেশ না করে। এছাড়াও স্বামী স্ত্রীর ঘরে ঘুমানো উচিত নয়,
এতে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। এছাড়াও স্বামী স্ত্রীর ঘরে কেউ যেন চপ্পল বা জুতা পরে প্রবেশ না করে, এর ফলে স্বামী স্ত্রীর জীবন নষ্ট হয়ে যেতে পারে। ধরুন স্বামী স্ত্রী মিলন করছেন বা প্রেম করছেন, চুম্বন করছেন, এবং এমন অবস্থায় কেউ যদি তাদের দেখে ফেলে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে অস্বস্তি হতে পারে, উভয়ের মধ্যে দূরত্ব বাড়তে পারে, সম্পর্ক নষ্ট হতে পারে। তাই এটি করা কঠোরভাবে নিষিদ্ধ। স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া কখনোই সেই ঘরে প্রবেশ করবেন না। বন্ধুরা, বৃহস্পতিবার ঘর মোছা উচিত নয়, এর ফলে বৃহস্পতি দুর্বল হয়ে পড়ে। বৃহস্পতি যখন দুর্বল হয়ে পড়ে তখন তার গৃহে ভয়াবহ দারিদ্র দেখা দেয়। বন্ধুরা, রাত 12টার সময় আয়না দেখা উচিত নয়, এই সময় ভূত প্রেত এবং অশুভ আত্মারা খুবই শক্তিশালী হয়। এই সময়ে আয়না থেকে নির্গত শক্তি বা ঊর্জা আয়নার দিকে তাকিয়ে থাকা ব্যক্তির মধ্যে প্রবেশ করে, তাই আয়না দেখবেন না। এই সময়ে আয়নায় পর্দা লাগিয়ে রাখুন এবং মেকআপ ইত্যাদিও লাগাবেন না, এর ফলে আপনি ভূত প্রেত হওয়ার অনুভব করতে পারেন। কারণ এই সময়ে অশুভ শক্তিরা আয়নায় এবং আপনার ভিতরে উপস্থিত সুগন্ধের কারণে আকৃষ্ট হয়। নাম্বার 10, রুটি বানানোর পর জ্বলন্ত তাওয়ায় জল ঢালবেন না, এতে রাহুদোষ উৎপন্ন হয় এবং বাড়িতে ঝগড়া অশান্তির সাথে সাথে অর্থের ক্ষতি হয়। কাপড় শুকানোর সময় মনে রাখতে হবে তুলসীর চারপাশে কাপড় শুকাবেন না, এর ফলে মা তুলসী ক্রোধিত হয়ে যেতে পারেন এবং বাড়িতে প্রচুর অর্থের ক্ষতি হয়। বাড়ির মন্দির সবসময় পরিষ্কার রাখা উচিত। ধূপকাঠির বাক্স, আগরবাতির বাক্স, পচা ফুল সরিয়ে ফেলুন। মন্দিরের ভিতরে একটির বেশি মূর্তি রাখা উচিত নয়, ভাঙ্গা মূর্তিও সরিয়ে ফেলা উচিত, এইসব বাস্তুশাস্ত্রে বলা হয়েছে। বন্ধুরা, স্বামী স্ত্রীর অবশ্যই রাতে প্রেম করা উচিত এবং খারাপ অভিযোগ বাদ দিয়ে সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ঘরে একে অপরকে ভালোবাসে আমি সর্বদা সেই গৃহে বাস করি, আর যে ঘরে স্ত্রী কাঁদে বা কোনো মহিলা কাঁদে সেই গৃহে ঈশ্বর কখনোই বাস করেন না। এমন বাড়ির সদস্যরা একে একে সবাই মারা যায়, এমন মানুষ পরবর্তী জন্মে কুকুর রূপে জন্ম নেয়। বন্ধুরা, আলমারিতে কাটা ফাটা নোট রাখা উচিত নয়, লকারে বা পার্সে ছেঁড়া নোট রাখলে দেবী লক্ষ্মী ক্রোধিত হন এবং চিরতরে চলে যান। বেদে লেখা আছে, একজন নারীর জীবন তখনই পরিপূর্ণ ও সফল বলে বিবেচিত হয় যখন সেই মহিলা পূজা করে এবং উপবাস করে। ঘরের মহিলাদের অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে, বিশেষ করে সোমবার এবং শুক্রবার অবশ্যই পালন করতে হবে। বন্ধুরা, এর ফলে আপনার পুণ্য লাভ হবে, পরিবারে কখনো কোনো ঝামেলা হবে না। দেবী লক্ষ্মী সর্বদা তার দুই হাত দিয়ে সম্পদ বর্ষণ করেন, সেই পরিবারে যত কষ্টই আসুক না কেন, যত দারিদ্রতায় আসুক না কেন, এমন গৃহে সর্বদাই ভগবান থাকেন। বন্ধুরা, আপনিও যদি আপনার বাড়িতে দেবী লক্ষ্মীকে আনতে চান তাহলে একটা লাইক করে দিন আর কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী।